আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি জাহিদ মিয়াজি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপে নিজের ছবির চুল কীভাবে বার করাবে। তো এ নিয়ে আগে অনেক টিউটোরিয়াল করছি, দুর্ঘটনাবশত আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, এখন আমি নতুন করে আবার ভিডিও করতেছি। তো আমি এখন যে সফটওয়্যার দিয়ে আপনাদেরকে চুল দাঁড় করানো দেখাবো সেটি হচ্ছে ফটোশপ সিএস। অনেকে ফটোশপ সিএসের কথা শুনলে ভয় পায়, আসলে ভয় পাওয়ার কিছু নাই। এই ফটোশপে যে যা কিছু আছে তা আপনার ফটোশপে আছে, আর এখানে একটু ইফেক্ট, ফেদার, 3D এগুলো একটু বেশি অপশান আছে। তো সমস্যা না, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ওই বিষয়টি, ওই কাজটি আপনি আপনার ফটোশপ দিয়েও করতে পারবেন। ফটোশপ 7 অথবা ফটোশপ সিএস, ফটোশপ 6 এগুলো দিয়েও কাজ করতে পারবেন। তো চুল দাঁড় করার জন্য আমি প্রথমে আমার একটি ছবি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য গুগলে গেলাম, যাওয়ার পর এখানে লিখলাম গুগলে, google.com যাওয়ার পর আমি এখানে লিখব জাহিদ মিয়াজি, লেখার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে অনেকগুলো ফটো আসছে, আমি চিত্রের মধ্যে ক্লিক করলাম। আমার এই ফটোটি, আমি এই ফটোটি দিয়ে আমি আমার চুল এডিট করব। তো এই ফটোটি ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেছে। আমি এখন ফটোশপে ঢুকলাম, ঢুকার পর কন্ট্রোল ও দিলাম। কন্ট্রোল ও দেওয়ার পর আমার এই ফটোটি দেখাচ্ছে, ডেস্কটপে ফটোটি ছিল। তো আমি ওপেন দিলাম, ওপেন দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে ফটোশপে কীভাবে চুলটা দাঁড় করাবো। চুল দাঁড় করার অনেক সিস্টেম আছে, আমি এখন যে সিস্টেমে দেখাবো সেটা হচ্ছে ব্লুরের মধ্যে অনেকগুলো অপশান আছে। এখানে 3টি অপশান দেখা যাচ্ছে, এই অপশানটি এভাবে থাকে, আপনারা এখানে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ধরে রাখলে 3টি অপশান আসবে। আসার পর নিচেরটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে অনেকগুলা মার্ক দেওয়া আছে, এখানে অনেকগুলা অনেক কাজ করতে পারবেন এগুলো দিয়ে। এখানে এটা আছে ব্লুর, এটা আছে কালার, এগুলা অনেক ডিজাইন। আমি এখন এখানে 27 যেটা আছে ওই অপশানটি নিলাম, নেওয়ার পর আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি ছবি চুল দাঁড় করাবো। দাঁড় করানোর জন্য উপরের দিকে মাউস ড্রাগ করলাম, ড্রাগ করার পর দেখা যাচ্ছে চুলগুলো দাঁড় হচ্ছে। এভাবে এভাবে করতেছি, কিছুক্ষণ করার পর চুলগুলো দাঁড়ায় যাবে। আর ওইখানের মধ্যে অনেকগুলো অপশান আছে। আর আপনাদের যে ফটোশপটা আছে CS7 যারা ইউজ করে, ওইখানে একটি স্টারের মতো একটি অপশান আছে, এখানে তো সিএস এর মধ্যে দেখাচ্ছে না। একটি স্টার, অনেকগুলো স্টার মার্ক করা একটি টুল আছে, ওই টুলটি নেবেন, ওই টুলটি দিয়ে ওই অপশান থেকে করা যায়। আমার এখানে এই যেগুলো আছে এগুলো সবগুলো দিয়ে কাজ করা যায়। আর আপনাদের যদি ফটোশপ CS6 থাকে অথবা 7 থাকে, তাহলে ওইখানে একটি স্টার, অনেকগুলো স্টার একটি অপশান আছে, ওই অপশানটি দিয়ে করবেন। এভাবে উপর দিকে করলে চুল দাঁড় হবে। এটা এখানে অনেকগুলো অপশান আছে, যে অপশানটি দিয়ে আপনি করতে পারেন, যেটা দিয়ে সুন্দর হয় ওইটা দিয়ে করবেন। চুলগুলো দাঁড় হওয়ার পর এগুলো কালার করতে হবে, কালার করার জন্য এই অপশানটি নিলাম। চুলগুলো কালো করলাম, কালো করার পর আবার এই অপশানটি নিলাম, আবার চুলগুলোকে দাঁড় করে দিলাম। এভাবে আপনারা আপনাদের ছবির চুল দাঁড় করাতে পারেন। আমি সিএস এত এক্সপার্ট না, তবুও টিউটোরিয়াল নিয়ে বসে গেলাম। আমার টিউটোরিয়ালে কোনো ব্যাঘাত ঘটতে পারে, আপনাদের যে ফটোশপ CS7 বা CS না, ফটোশপ 6 হয়তো আমার এখানে নাই, থাকলে ওইটা দিয়ে দেখাইতাম, ওইটা দিয়ে আপনারা অনেক সুন্দরভাবে করতে পারবেন। আর আমি আগে যে ভিডিওগুলো করেছি ওইটাও ফটোশপ 7-এর উপর, ওইটার মধ্যে এরকম অপশান আছে, ওইগুলো দিয়ে করতে পারবেন। তো সো আমার ভিডিও শেষ, এ পর্যন্ত। চুলগুলো অনেকটাই দাঁড় হয়েছে, আবার নিচের দিকে দিলাম, স্টাইল করলাম, এভাবে করলাম।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর খারাপ লাগলে বাজে কমেন্ট করবেন না। তো গুড বাই।